যে আপনারা মাইক্রোফোন গুলো মিউট রাখুন। আপনারা মনে হয় অনেকেই জয়েন করতে পারেন নাই, আমাদের যে জয়েন্টের যে গুগল মিটিং যে লিঙ্কটা, এটা আমাদের যে প্রথম যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাই আমাদের সব সময়, এই লিঙ্ক থেকে আমরা ঢুকবো আর কি। তো আমি এখন এইমাত্র এই যে পোস্টটা দিয়ে দিয়েছি, এই যে বেসিক কম্পিউটার ক্লাস লিঙ্ক, প্রতি ক্লাসে এই লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন। যারা না জানে আপনারা তাদের জানিয়ে দিবেন, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, এখন আমি মূল কাজে চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন যে কাজগুলো করব, আমরা দেখেছিলাম, আমরা আউটলাইন পর্যায়ে যে পেজ লেআউট পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আমাদের কাজ এখন রেফারেন্সের কিছু কাজ দেখব আমরা। রেফারেন্সের কাজগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, যেমন এখানে আছে টেবিল অফ কন্টেন্ট, ফুটনোটস, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, তারপর আছে ক্যাপশনস, ইন্ডেক্স, টেবিল অফ অথরাইটস। আচ্ছা, আমরা কাজগুলো দেখব। তো আমরা ই করি যে আমরা গত যে ক্লাসে আপনাদের দিয়েছিলাম দেখেছি, মানে ভালোই অনেকে করেছেন। যাই হোক, আর যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, আপনারা যারা একেবারে নতুন লেভেলে, আমার একটা প্রশ্ন করতেছি আপনাদের, যারা নতুন একেবারে আগে কিছুই জানেন না, আপনারা কিবোর্ড সম্বন্ধে কি আপনাদের কোনো আইডিয়া আছে, কিবোর্ড কিভাবে ধরতে হয়? আচ্ছা, কিবোর্ড, জি জি, কিবোর্ড আমি একটা ছবি শেয়ার করব, এইভাবে আপনারা ধরবেন, ছবিটা শেয়ার করে দেখিয়ে দিব। যে যাই হোক, এটা প্রথম ক্লাসে হয়তো ওই যে বেসিক যে ক্লাসটা ছিল একেবারে প্রথম ক্লাসে ওইটা দেখানো হয়েছে, আমি আবার দেখিয়ে দিব। তো আমরা এখানে আসি, যে এখানে আছে টেবিল অফ কন্টেন্ট, আপনার মাইক্রোফোন মিউট করুন। হ্যাঁ, প্রচুর নয়েজ হচ্ছে, শাহিন ভাই মাইক্রোফোন গুলো মিউট করে দেন আর রেকর্ডিংটা চালু করে দেন। রেকর্ডিং কি চালু হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, সমস্যা নেই। টেবিল অফ, হ্যাঁ, স্ক্রিনে অন্য কেউ কি দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিনে, ঠিক আছে। আপনি আবার, আপনি যে দেখতে পাচ্ছেন না সে আবার, মানে আপনি ই করেন, লিভ করে আবার জয়েন্ট হন। আচ্ছা, আমরা আসি টেবিল অফ কন্টেন্ট, এখানে আছে টেবিল অফ কন্টেন্ট, দেখেন টেবিল অফ কন্টেন্টের কিছু আপনার এটা স্যাম্পল দেয়া আছে, যে কিভাবে আপনি কিভাবে কি করতে চান, টেবিল অফ কন্টেন্ট, তারপর অ্যাড টেক্সট, ঠিক আছে, তারপর আপডেট টেবিল। তো টেবিল অফ কন্টেন্টটা কি? আসলে টেবিল অফ কন্টেন্টটা আমরা যখন কোনো থিসিস বা কারো কোনো বায়োগ্রাফি করি সাধারণত, বা ম্যাক্সিমাম থিসিস বায়োগ্রাফির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যে আপনি, যেমন আমি একটা, এটা আমি কপি করে নিয়ে এসেছি মাশরাফি বিন মুর্তজার যে বায়োগ্রাফি, এটা আসলে এখন এই যে বায়োগ্রাফিটা আমরা যদি এখন এটাকে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র আকারে সাজাতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এই টেবিল অফ কন্টেন্টটা ব্যবহার করতে হবে। যেমন এই প্রথম শুরুতেই টেবিল অফ কন্টেন্টটা শুরুতেই আমার ব্যবহার করতে হয়। তো আমরা টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করব, এখানে আমি ইম্পর্টেন্ট কিছু নিব, যেমন এই প্রথমে আছে মাশরাফি বিন মুর্তজা, মানে আমার যে যে কন্টেন্ট গুলো আমি, আচ্ছা এটাকে আমি একটু মানে 1.1 দিচ্ছি। তারপর আমি দিচ্ছি, এটাকে দিচ্ছি 1.2।
আচ্ছা 1.3, 0.4, দিচ্ছি 2, 2.1, 0.2। হ্যান ভাই অ্যাটেন্ডেন্স লিখটা চ্যাট বক্সে দিয়ে দিন। ওয়ান আমরা কোনো আর্টিকেলস বা কোনো থিসিস বা কোনো বায়োগ্রাফি লিখতে গেলে এভাবে আমরা একটা একে ভাগ করি, যে 0.1, বা আমরা যে আমরা এটা বলতে পারি যে আমরা যখন জবের ক্ষেত্রে যে চাকরি নীতিমালা গুলো আমরা লেখি, তখন সেখানে কিন্তু আমাদের এভাবে 1.1, 1.2, এবং আমরা অনেকেই দেখেছি যে যে মানে মাস্টার্স লেভেল বা অনার্স লেভেলের যে বইগুলোতে সেখানে কিন্তু এভাবে আপনার যে পয়েন্ট গুলো 1.1, আবার 1.1.1, মানে তার সাব একটা মেইন যে পয়েন্ট আছে, যে বিধি বা যে আপনার যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের নিচে আবার সাব অনুচ্ছেদ আছে, সেটাকে যেমন 1.5.1, এর নিচে আবার কিনা 5.1.1, এইভাবে থাকে। আচ্ছা যাই হোক, আমি ওটা সাব দিলাম না। তো বোঝানোর জন্য আমরা টেবিল অফ কন্টেন্ট কিভাবে আমরা তৈরি করব, তো প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। তো আমি চাচ্ছি এখন এখানে আমি লিখতে গেলে আমার অনেক টাইম লাগবে, তো সেই জন্য আমি এই কি করব, টেবিল অফ কন্টেন্টটা এখান থেকে তৈরি করব। তো তৈরি করার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে আগে যে আমি যে প্রথম যে কন্টেন্টটা মানে শুরুতে রাখবো সেটা আমার সিলেক্ট করতে হবে টেবিলের শুরুতে। টেবিল অফ কন্টেন্টের শুরুতে যে প্রথম কন্টেন্টটা থাকবে, যেমন এইটা 1.1, তো আমি এটাকে আগে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে গিয়ে এখান থেকে লেভেল ওয়ান, এই যে লেভেল ওয়ানে ক্লিক করে দিব। আমার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, যে টেবিল অফ কন্টেন্টটা কিভাবে করতে হয়, এই টেবিল অফ কন্টেন্টের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমি দেখাচ্ছি। আর হলো গিয়ে তারপর হলো দেখি ওয়ান, এটাকে আমি 1.3, এটাকে 1.3 পার্সোনাল লাইফ, এটাকে আমি লেভেল ওয়ানে দিয়ে দিচ্ছি, এটাকে আমি 1.4.1 দিয়ে দিই, এটাকে আমি সাব টেবিল হিসাবে 1.1 এর যে যে মেনুটা আছে, যে টেবিল যে সারিতে আছে তার নিচে, যেমন আমি এটাতেই দেখাচ্ছি আপনাকে, যেমন এই যে হেডিং ওয়ান, এই হেডিং ওয়ান এর নিচে যে এই যে হেডিং টু আপনারা দেখতে পাচ্ছেন, তো এই হেডিং টুটা মূলত সাব সাব হেডিং, তো এই সাব হেডিংটা আমার দেওয়ার জন্য আমি এখন অ্যাড টেক্সট থেকে লেভেল টু এটা আমি সিলেক্ট করে দেব। তারপর আসি এটা, যেহেতু তাহলে আমি এটা আবার আমার মেইন মেইন আমার পয়েন্ট, তো মেইন পয়েন্টে লেভেল ওয়ান, সবগুলো লেভেল ওয়ান করে দিলাম।
5.1.1. তো আমরা এই টেবিলের যে কন্টেন্টগুলোকে আমি অ্যাড টেক্সটের মধ্যে আমি এন্ট্রি করে নিলাম। তো এন্ট্রি করে নিলাম, এখন আমি উপরে এই টেবিল অফ কন্টেন্টটা তৈরি করব। তো সেক্ষেত্রে তৈরি করার জন্য আমার টেবিল অফ কন্টেন্টে যেতে হবে। আমি এখান থেকে যে স্টাইলটা আমি নিব সেই স্টাইলই হবে। তো আমি প্রথম স্টাইলটাই নিচ্ছি, দেখি এখান থেকে। দেখেন আমি কিন্তু শুধুমাত্র এই কন্টেন্ট গুলো কি করেছিলাম, কন্টেন্ট গুলো আমি এখানে অ্যাড টেক্সটে গিয়ে অ্যাড করে দিয়েছি। তো যখন আমি টেবিল অফ কন্টেন্ট থেকে আমি অটোমেটিকলি এই কন্টেন্টটা আমি একটা নিলাম, নেয়ার পর দেখেন আমার কন্টেন্টটা তৈরি হয়ে গেল যেমন 1.1 এ ছিল এই যে। এবং সাথে তার সাথে সাথে কিন্তু আপনার পেজ নাম্বার এখানে অটোমেটিকলি পেজ নাম্বার চলে এসেছে, যে এই কন্টেন্টটা 1.1 যে আপনার টপিকসটা সেই টপিকসটা কত পেজে আছে, এক পেজে আছে, নাম্বার অফ পেজ 1। আচ্ছা আমি এটা এখন দ্বিতীয় পেজে নিয়ে গেলাম, কিন্তু আমার তো এখানে আছে এক পেজে। তো মানে পেজগুলো আমার শো করে দিয়েছে অটোমেটিকলি। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আমার নাম্বার অফ এই যে 1.1 এটা দ্বিতীয় পেজে চলে এসেছে। তো দ্বিতীয় পেজে চলে এসেছে, কিন্তু আমার নাম্বার কিন্তু কি হয়েছে, আমার নাম্বার যে আমার একই রয়ে গেছে। তো আমি এখন এটাকে আপডেট করব। তো আপডেট করার জন্য এই যে আপনারা আপডেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই আপডেটটা আমি করব এখান থেকে। তো আমি এখানে ক্লিক করে আমি এই যে আপডেট কে ক্লিক করতেছি, এখন দেখেন এখানে একটি বক্স এসেছে। তো লেখা আছে আপডেট পেজ নাম্বারস অনলি। আমরা যদি শুধু এখান থেকে এটা ক্লিক করে ওকে দেই, তাহলে আমার এই যে এখানে যে নাম্বার আছে সেই নাম্বার গুলো আমার এডিট হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে ক্লিক করে আপডেট এন্টায়ার টেবিল, অর্থাৎ এই টেবিলে আমি যদি আরো কিছু যুক্ত করি, তো আমি এটা দেখাচ্ছি আর একটু ডিটেলসে। তো এখান থেকে আমি অনেক কিছুই অ্যাড করি নাই, যেমন ধরেন আমি একটু নিচে নিয়ে যাচ্ছি, যেমন আমি যে চাচ্ছি 6.2 তে আছে অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস আছে। অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ডস এ আমি এখান থেকে যে ন্যাশনাল অনার্স আমি যদি দিয়ে দিই 6.2.1, এটাকে যদি আমি এখন টেবিলে অ্যাড করে নেই, এখানে আমি অ্যাড করে নেই, তো এটা লেভেল 2 তে দেবো, যেহেতু সাব। তারপর আছে ন্যাশনাল বোর্ডস অফ রিনিউয়ার্স দরকার নেই। আচ্ছা এগুলোকে আমি সাব হিসেবে ঢুকিয়ে দিচ্ছি।
তো দেখেন এখন এখানে আমি কতগুলো যে সাব যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো যুক্ত করে নিলাম, কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টে কিন্তু অ্যাড হয়নি। এখান থেকে দেখেন 6.1 আর 6.2 রয়েছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাড হয় নাই। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, এবং আমার পেজ নাম্বারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে নিচে, এই টেবিল অফ কন্টেন্টটা করার ফলে যে প্রথম পেজটা আমার আর জায়গা করে নিয়েছে, তো দ্বিতীয় পেজ থেকে কিন্তু এটা শুরু হয়েছে, এবং সবগুলোই কিন্তু পেজ নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখন টেবিল অফ কন্টেন্টে ক্লিক করে আমি আপডেটে যাব। আপডেট যাওয়ার পর এখান থেকে আপডেট এন্টায়ার টেবিল, অর্থাৎ এই টেবিলের মধ্যে যা আমার চেঞ্জ হয়েছে সবকিছু এখানে আপডেট হয়ে যাবে। তো দিলাম, তো দেখেন এখানে আমার এই যে হ্যাঁ, যেমন মাশরাফি মর্তুজা আছে 2 পেজে, 1.1 আছে 2 পেজে, এই পেজ গুলো কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এবং আমি যে এই যে যে সাব টাইটেল গুলো আমি যুক্ত করেছিলাম, দেখেন যে এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো একটা কাজের ক্ষেত্রে আমি একটু আবার উপরে উঠিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি কি করি আবার টেবিল অফ এটাকে আমি আবার আপডেট করে দিই। তো এইভাবে আপনি একটি টেবিলের কন্টেন্ট কে আপডেট করতে পারেন, এবং একটি টেবিল যে আপনার যে সূচিপত্র সেই সূচিটাকে আপনি তৈরি করতে পারেন। তো এটার আরো অনেক বিষয় আছে, আপনারা একটু ডিটেলস দেখে নিবেন, যেমন এই যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, এগুলোতে ক্লিক করে আপনার কাজগুলো দেখে নেবেন। দেখেন এই যে অনেকগুলোই আছে, আপনি যদি পেজ নাম্বার না চান তাহলে এখানে এই যে শো পেজ, এই পেজটাকে উঠিয়ে দিবেন। দেখেন পেজ নাম্বার আর কিন্তু পেজ নাম্বার এখানে নেই। আবার আপনি পেজ নাম্বার চাচ্ছেন, তো এখান থেকে পেজ নাম্বারটা যে ইনসার্টে গিয়ে আপনি পেজ নাম্বারটা শো করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যে রেখাটা আপনি কিভাবে চাচ্ছেন সেই রেখাটার ধরনটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এটা চাচ্ছি, তো আমি এটাকে দিয়ে ওকে দিয়ে দেব। দেখেন আমার রেখাটার যে পেজের যে রেখাটা ছিল সেই রেখাটাও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনি ইনসার্টে গিয়ে টেবিলের যে ইনসার্ট, এই যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট, এখানে গিয়ে আপনি এটাকে পরিবর্তন করতে পারেন। তারপর আসি ইনসার্ট ফুটার ফুটনোট, ইনসার্ট ফুটনোট যে ফুটনোট যে অপশনটা, ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট ইন্ড নোট, নেক্সট যথেষ্ট পরিমাণ তো ক্লিয়ার করলাম, এটা তো এখন বোঝার কথা। আর টেবিল অফ কন্টেন্টটা করতে যেমন মানে আমরা যে বইয়ের যে সূচিপত্র দেখি, আমরা বইয়ে যে সূচিপত্রটা আমরা দেখি সেই সূচিপত্রটা তৈরি করার জন্যই এই টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করতে হয়। আর টেবিল অফ কন্টেন্ট আপনি আচ্ছা আরেকটু আপনার ডিটেলসে বলি, যেমন আপনি একটি মানে বই লিখেছেন, সেই বইটা সূচিপত্র দিবেন, যেমন আমি এই জিনিসটা লিখেছি, আমি লিখিনি, আমি এইটা মানে ওয়েবসাইট থেকে কপি করেছি আর কি, জাস্ট আমার 50-100 পেজ হয়েছে আর কি। তো প্রত্যেকটা আপনি যখন একটা কোনো কিছু লিখবেন, একটা গল্প উপন্যাস যাই লেখেন, প্রত্যেকটা আপনার তো সেটার একটা ই থাকবে, যে আপনার হেডিং বলেন বা কন্টেন্ট বলেন, হ্যাঁ একটা ই লিখতে গেলে, বই লিখতে গেলে তো বিভিন্ন কন্টেন্ট আসে, সেই বিভিন্ন কন্টেন্ট গুলো আপনার টপিকসে সাজাবেন। আচ্ছা আমি একটু আর একটু আপনাদের ক্লিয়ার করছি, যেখান থেকে আমি আপনাদের সাজিয়ে আমি একটা সার্চ দিই, আপনার বইয়ের যে এটা আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমরা মানে অনেক সময় নষ্ট হচ্ছে। আপনারা যেমন একটা বইয়ের যেমন সূচিপত্রটা দেখেন, আমি সেটাই বলতে চাচ্ছি। যারা বুঝেন নাই এখন, আমি এটাই বলতে চাই যে একটা বইয়ে যে সূচিপত্র দেখেন, যেমন ওই অসমাপ্ত আত্মজীবনী যদি আপনাদের কাছে থেকে থাকে, দেখবেন যে প্রথমেই আছে সূচিপত্র। সেই সূচিপত্রটা আসলে কিভাবে তৈরি করছে, সেই সূচিপত্রটা তৈরি করার জন্যই আপনার এটা সহজ পদ্ধতি আর কি, সহজ নিয়ম। এইভাবে আপনারা করতে পারবেন। আপনারা চাইলে হাতে মানে হাতে হাতে করতে পারেন, মানে কপি কপি করে, যেমন অটো অটো জি 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 অটো আপনার মানে অটোমেটিকলি করে ফেলবেন, যাতে আপনার একটু সময় সেভ হয়, আপনার কষ্টও কম হবে। আপনি চাইলে হাতেও করতে পারেন তৈরি, কিন্তু সেটা আপনার অনেক টাইম লাগবে। আর এটা করার জন্য আর হ্যাঁ নির্ভুল হতে সময় লাগে। আপনি যেখানে এই বইটা আপনি একটা নিজের একটি গল্প লিখেছেন, সেই গল্পতে অনেকেই টপিকস থাকে, ঠিক না? সেই টপিকস গুলোকে আপনি টেবিলে সূচিপত্রতে নিয়ে আসবেন। সেটা নিয়ে আসার জন্যই কিন্তু আপনার এই টেবিল অফ কন্টেন্টটা ব্যবহার করলে আপনি নির্ভুল ভাবে সূচিপত্রটা তৈরি হবে আর কি। হ্যাঁ, আপনি পয়েন্ট মানে এখানে এভাবে পয়েন্ট দিয়ে মানে পয়েন্টটা যে আসলে ম্যান্ডেটরি এটা না, আপনি পয়েন্ট না দিলে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? যেমন আমি পয়েন্টগুলো উঠিয়ে দিচ্ছি, পয়েন্টটা না দিলেও কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি এখন এটা আপডেট দিচ্ছি, দেখেন দেখেন আমি দুইটার এই যে পয়েন্ট উঠিয়ে দিয়েছিলাম, দেখছেন তো? আমার কিন্তু পয়েন্ট এখন নাই, পয়েন্ট দুইটা কিন্তু উঠাই দিছি। এই যে আমি উঠাই দিছি, যেখান থেকে একটা উঠাই দিছি, এখান থেকে উঠাই দিছি পয়েন্ট দুইটা। তো পয়েন্ট আসলে ম্যান্ডেটরি না, আপনি যে টপিকসটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড টেক্সট করবেন, এই অ্যাড টেক্সটেই আপনি এখান থেকে যেখানে দিবেন, এটা হলো আপনার মেইন লেভেল, যেটা আপনার উপরে থাকবে। আর এটা লেভেল টু হলো সাব লেভেল, যেটা একটু নিচে সরে আসবে, এটা থেকে একটু সরে আসবে। যেমন এই দেখেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে যেমন এইটা হলো আমার মেইন, আমার মেইন পয়েন্ট। এই যে 6.2 টা হলো যার মেইন, এইটার নিচে আবার সাব পয়েন্ট হিসাবে এগুলো যুক্ত হয়েছে, সেটা হলো কি কি দিয়ে করবেন, লেভেল টু। আবার এইটার নিচে যদি কোনো সাব পয়েন্ট দিতে চান লেভেল টুর নিচে, তাহলে লেভেল থ্রি। আর এখান থেকে আপনারা টেবিলের যে এগুলো আছে, এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন কোন ধরনের করবেন। আচ্ছা আমি এইটা দিই, দেখেন এইটা নেওয়ার ফলে আমার এইভাবে চলে এসেছে। হ্যাঁ জি বলেন। আচ্ছা, আপনি সাজাবেন না সেটা শুধুমাত্র এখান থেকে আপনি ডিলেট দিবেন, এই যে এখান থেকে ডিলেট দিবেন, শেষ ঝামেলা। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে মানে ডিলেটটা দিবেন কোন জায়গায়, এই যে আপনার, আমি আবার আন্ডু দিচ্ছি, আপনার চাচ্ছেন যে টেবিলটা দরকার নেই, মানে আপনি রাখবেন না, সেজন্য এই যে আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন র্যাক, এই যে র্যাকের এখানে আপনি ক্লিক করবেন, করলেই দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ডিলেট দিয়েও, কিবোর্ডের ডিলেট থেকেও আপনি দিতে পারেন, আবার ব্যাক স্পেস থেকেও এটাকে ডিলেট দিতে পারেন। যে আমি ডিলেট দিয়ে দিলাম, ডিলেট হয়ে গেল।
আমি আবার পুনরায় ফিরে আসলাম। আপনি সাবকন্টেন্ট রাখবেন না, সেইটা আপনি সাবকন্টেন্ট রাখবেন না, তাহলে আপনি ওই যে সাবকন্টেন্ট যেগুলো দিয়েছেন, এই যে পয়েন্ট গুলো, এগুলো আপনি মুছে দেন। তো মুছে আচ্ছা, তো আমাদের কিন্তু সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, তো এখন আসি আমরা। নামাজ কয়টায়? আচ্ছা ঠিক আছে, তাহলে সময় আছে। তো আমরা এখন দেখি যে এই যে ফুটনোটস মধ্যে আছে যে ইনসার্ট ফুটনোট, ইনসার্ট এন্ড নোট, আর নেক্সট ফুটনোট, আবার একটা এখানে আপনার শ্যাডো হয়ে আছে শো নোটস, ইনসার্ট ফুটনোট। ইনসার্ট ফুটনোটটা কি আসলে? হ্যাঁ, মানে আপনি এই যে আমি যে যেমন ধরেন এই যে মাশরাফি বিন মুর্তজা, এনার নাম, এনার সম্বন্ধে যদি আপনি একটা নোট দিতে চান, ছোট্ট করে একটা নোট আপনি নিচে দিতে চান, মানে এই নিচে যদি দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যেখানে আপনি দিবেন আর কি, সেইখানে আপনি ক্লিক করবেন। যেমন আমি আপনার সাপোজ এই যে মর্তুজা, এই যে লেখাটা আছে, আমি এখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে ফুটনোট, এখানে আমি ক্লিক করি, করার পর দেখেন নিচে আমার চলে এসেছে, কিন্তু একটা আন্ডারলাইন দিয়ে নিচে চলে এসেছে। তো আমি যদি এখন তার সম্বন্ধে কোনো ডাটা এখানে দিতে চাই, তো আমার এখানে দিতে পারবো, করে একটা তথ্য এখানে তার সম্বন্ধে দেওয়া যাবে। নোট মানে বিভিন্ন ক্ষেত্রে আপনি নোটটা ইউজ করতে পারেন। আপনি যে কাজটা করবেন, আসলে যে কাজটা আপনি করতে চাচ্ছেন, সেই কাজ অনুযায়ী আপনার যে রিকোয়ারমেন্ট, সেই নোটটা আপনি সংক্ষিপ্ত মনে রাখার জন্য আপনি এখানে নোট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে নোটটা দিলাম, আর দেখেন যে আমি যেখানে যে নোটটা ব্যবহার করেছি, আমি একটু জুম করে নিচ্ছি, এই যে দেখেন যে আমি এখানে যে নিয়েছি, দেখেন, আর তার উপর একটা ওয়ান চলে এসেছে, এবং আমি যে ফুটনোটটা নিয়েছি, দেখেন যে যে লেখাটা নিয়েছি, এখানে মাউসটা আনার ফলে দেখেন ওখানে কিন্তু নোটটা শো করেছে। আপনি এভাবে চাইলে যে কোনো টপিকস এর আন্ডারে কোনো কিছু নোট যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই ফুটনোটটা ব্যবহার করতে পারেন। সাপোজ পার্সোনাল লাইফে আমি আর একটা ফুটনোট ব্যবহার করলাম, মানে একটু বোঝানোর জন্য আপনার কাজগুলো, যে এই একটা টপিকস ব্যবহার করলাম। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখেন এই যে টু চলে এসেছে। এখন আমি যে চাচ্ছি এই যে আর ইন্ড নোট, ইনসার্ট ইন্ড নোট, এটা হলো সবার শেষে, একেবারে পেজে। আমার পেজে এখানে কতগুলো আছে? 15 পেজ আছে। তো এই পেজের একেবারে শেষে যদি একেবারে টোটাল যে বিষয়টা আছে, এই বিষয়টা সম্বন্ধে ছোট্ট সংক্ষিপ্ত নোট দেওয়ার জন্য আপনি ইন্ড নোট ব্যবহার করতে পারেন। যেমন একেবারে আমি ইন্ড নোটে ক্লিক করলাম, এখানে আমি একটা নোটের অপশন চলে এসেছে, এখানে আপনি একটা টোটাল টপিক যেটা, ওইটা সম্বন্ধে ছোট্ট একটা নোট দিয়ে দিলেন। হয়তো যেটা আমরা বুঝতে পারি, যেমন এই যদি কোন আমরা যেমন ইচে এসে লিখি, সেক্ষেত্রে যে কনক্লুশন, কনক্লুশনটা আসলে তো মানে সবকিছু ব্যাখ্যার উপরেই কনক্লুশনটা দেয়া হয়, সেই কনক্লুশনটা আমরা এখানে দিতে পারি আর কি। আর এই যে নোট, এই যে নেক্সট ফুটনোট, নেক্সট ফুটনোটটা হলো কি, আমি কোথায় কোথায় ফুটনোট ইউজ করেছি সেটা এখান থেকে আমি দেখতে পারবো, মানে একটা একটা করে, এই যে নেক্সট নেক্সট করে আমরা দেখতে পারবো ফুটনোট গুলা। এই যে আমি ক্লিক করলাম প্রথম, না কোনো এখানে কপির কোনো প্রশ্ন নাই, আপনি যেখানে আপনি চাচ্ছেন আমি আবার
আবার কোন সিলেক্ট সিলেক্টরের প্রয়োজন নেই, সিলেক্টরের প্রয়োজন নাই। এই যে ইনজুরি, এই যে ইনজুরি প্রবলেমস, আমি এখানে চাচ্ছি একটা নোট দিব, ঠিক আছে? সিলেক্ট করব না আমি, সিলেক্ট না, জাস্ট মাউসটাকে এখানে রাখব, ঠিক আছে? মাউসটাকে আমি এখানে রাখব, রেখে আমি নোটে ক্লিক করব, ইনসার্ট ফুট নোট, এখানে ক্লিক করব। করার পর দেখেন নোট তিন থ্রি চলে এসেছে। তো এখানে আমি একটা ইনজুরি যে বিষয়টা, ওইটা ছোট্ট একটা আমি লাইন দিয়ে দিলাম। তো এই লাইনটা আমি এখানে মানে নোট আকারে দিয়ে দিলাম, সেই পেজের নিচে চলে যাবে। হ্যাঁ, সেই পেজের নিচে নিচে চলে যাওয়ার পর আপনার দেখা যাচ্ছে এই নোটটা দিলাম, কোনো সিলেক্টেড দরকার নেই। আপনি যেখানে চান সেখানে আপনি ক্লিক করবেন। যেমন এই লেখার মাঝখানে আমি চাচ্ছি যেমন বাংলাদেশ, বাংলাদেশ সম্বন্ধে একটা নোট দিব। আচ্ছা, তো এখানে আমি ক্লিক করি, তো দেখেন নিচে আবার চলে এসেছে, এখানে থ্রি, এখানে ফোর, যেহেতু একই পেজে বাংলাদেশ, এই যে ফোর দেখতে পাচ্ছেন যে ফোর চলে এসেছে। তো এখানে বাংলাদেশ সম্বন্ধে যদি কিছু আমি একটা নোট দিতে চাই, তো আমরা এখানে দিতে পারবো। এরপর এই গেল আমার নোট গুলো। আচ্ছা, এখন চাচ্ছি আমি কোথায় কোথায় এই নোট গুলো ব্যবহার করেছি, তো সেটা একবারে পাওয়ার জন্য এই যে ফুট নোট নেক্সট, এটা আমি যদি ক্লিক করি, যেমন প্রথম ক্লিক করেছি এখানে, এখানে আমি ব্যবহার করেছি। যেমন নোট গুলো খুঁজে বের করার জন্য আপনার এই যে ফুট নোট গুলো, এই যে আপনার এই যে নেক্সট ফুট নোট, আর আপনার যে এখানে আছে নেক্সট, প্রিভিয়াস, নেক্সট এন্ড নোট, প্রিভিয়াস ইন্ড নোট, মানে ইন্ড নোট যে যেগুলো আর কি, এটা হলো খুঁজে বের করার জন্য আপনার কোথায় কোথায় আছে। আর শো নোটস, শো নোটস আপনার এই যে ভিউ ফুট নোট এরিয়া, ভিউ ইন্ড নোট এরিয়া, আমি ফুট নোট এরিয়া দেখি, দেখেন এই যে ভিউ আমার যেখানে যেখানে আছে সেখানে সেখানে এটা শো করবে। তো আমরা যে ফুটনোট আর টেবিল অফ কন্টেন্টস এই বিষয়গুলো জানলাম। তারপর আছে আপনার এই যে সাইটেশন অফ আপনার বিবলোগ্রাফি, তো এটার কাজটা কি আপনার, দেখেন যে এখানে আপনি যদি কোনো সোর্স ইউজ করতে চান, অর্থাৎ আপনি বই যে যে টপিকসটা আপনি যে লিখতেছেন বা গল্পটা লিখতেছেন, আপনি যদি কারো কাউকে অনুসরণ করেন বা কোনো বুক থেকে আপনার কপি করে আনেন কোনো রাইটারের, আপনি সেটা এখানে দিতে পারেন। কারণ না আপনার এটা দিতে হবে, আপনি যদি কারোটা কপি করে আপনি এটাকে অনুসরণ করে লিখেন, অবশ্যই আপনার এই সোর্সটা দিতে হবে, নাহলে আপনাকে কপিরাইট হিসেবে দেখা গেছে আপনার বইটা বন্ধ হয়ে যেতে পারে আপনার লেখাটা। তো সেই ক্ষেত্রে এই যে টাইপ অফ সোর্স, এই যে টাইপ অফ সোর্সে গিয়ে আপনি এখান থেকে আপনি যে বুক বুক সেকশন নাকি জার্নাল আর্টিকেলস, আপনি যে বিষয়টা আপনি আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে অথর, যে জার্নাল আর্টিকেলসটা মানে প্রথমে কে লিখেছিল তার নামটা আপনি এখানে দিতে পারেন, বা এই যে বুকটা কে লিখেছিল প্রথমে সেই বুকটার অথরের নামটা এখানে দিতে পারেন। তারপর কর্পোরেট অথর যদি থাকে সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই আর কি। টাইটেল হলো যে আপনার বইটার যে টাইটেলটা, সেই বইটার টাইটেলটা এখানে দিতে পারেন। তারপর আমি এখান থেকে আমি আপনাকে যেমন এটাই টাইটেল দিলাম, ইয়ার দিলাম ধরেন 2020 দিলাম বাংলাদেশ। পাবলিশার দিলাম, আমি এটা আনছি, পাবলিশার দিলাম, একটা পাবলিশারের নাম দিয়ে দিলাম আর কি, দিয়ে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। দেখেন এটাই আপনার এই যে যেটা আমি করেছিলাম সেটা যুক্ত হয়ে গেছে। তো আপনার এটার ডিটেলসটা দেখার জন্য আপনার এই যে ম্যানেজ যে অপশনটা আছে, ম্যানেজ সোর্স, এখান থেকে আপনার এই যে চলে এসেছে, আপনি এখান থেকে দেখতে পারছেন, আপনি এখান থেকে কপি করতে পারেন, এটা ডিলিট করতে পারেন, অর্থাৎ এই অপশন গুলো আপনারা আপনি আপনার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আর কি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনারা বুঝতে পারবেন। কপি, ডিলেট, এডিট, নিউ, মানে আরো কত কিছু যুক্ত করতে চাইলে আপনি এখান থেকে, ওখানে না গিয়ে এখান থেকে আপনি যুক্ত করতে পারেন, সেম একটা নিউ যেটা সেটা আপনি করতে পারেন এখান থেকে, কপি, ডিলেট, এডিট।
তো আপনি কপিও করতে পারেন, এটাকে এই যে কপি করলে এখানে চলে আসবে। যদি আর একটা থাকতো, আমি আর একটা যদি করতাম এই নিচে চলে আসতো, আপনি চাইলে ডিলেট এখান থেকে করতে পারেন, দিয়ে জাস্ট ক্লোজ করে দিবেন। আবার আপনার এই যে স্টাইলটা আছে, এই স্টাইলটাকে আপনি পরিবর্তন করতে পারেন চাইলে, এই যে পরিবর্তন করতে পারেন। কিন্তু দেখেন আমি যে স্টাইলটা এখান থেকে দিব সেইভাবে কিন্তু স্টাইলটা আসবে। তো রেফারেন্সে আমরা রেফারেন্সের এই পর্যন্তই আমরা কাজ দেখি। আমরা নামাজের পরে আমরা বাকি এই দেখি, বাকি যে কাজগুলো আছে আমরা বাকি কাজগুলো দেখার চেষ্টা করব। আমরা কি নামাজের বিরতি দেব এখন? ও নামাজ 4টায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এখন আমরা যে রেফারেন্সের যে কাজগুলো আছে আমরা এই পর্যন্ত রেফারেন্স রাখবো। তো আমরা একটু প্রিভিয়াসে চলে যাই। প্রিভিয়াস বলতে আমরা আজকে একটু টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটা আমরা কিভাবে করব। আপনাদের যে যে টাইপের কিছু সাইট দেখিয়েছিলাম, যে 1 মিনিটে আপনি যে টাইপগুলো করবেন সেগুলো কি আপনারা বাসায় করেছিলেন? আচ্ছা আচ্ছা, যেমন আমি একটু টাইপ কি, ভিডিও গ্রুপে দেয়া হয়ে গেছে, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, ভিডিও গ্রুপে আছে। হ্যাঁ ভিডিও, ভিডিও গ্রুপে আছে, সবগুলো ভিডিও গ্রুপে আপলোড করা আছে, আপনি প্লিজ একটু দেখে নিয়েন। আচ্ছা, আমরা যে এই যে এটা দেখতে পাচ্ছি যে একটা কিবোর্ড, এবং কিবোর্ডের দুপাশে 4টা করে, মোট 8টা কি আপনার কালার হয়ে আছে। এখানে আছে বাহাতে আছে ASTF, আর এখানে আছে সেমিকোলন LKJ, মানে এটা এখান থেকে এ থেকে শুরু হবে আর এটা সেমিকোলন থেকে। অর্থাৎ আমরা যে আমাদের যে দু হাত, এই দু হাতের যে 10টা আঙ্গুল, তার থেকে আমি 2টো আঙ্গুল, অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল, যেটা এই যে যে বৃদ্ধ আঙ্গুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ আঙ্গুল দুটো ইউজ হবে শুধুমাত্র এই যে স্পেস স্পেস করার ক্ষেত্রে। আর বাকি যে এখান থেকে 4টা আঙ্গুল আপনার আছে, কনিষ্ঠা আছে, আপনার আছে অনামিকা আছে, তারপর আছে আপনার মধ্যমা আছে, তারপর আপনার আছে তর্জনী, এই যে 4টা আঙ্গুল। একটু একটু প্লিজ আপনার মিউট রাখুন। আপনার এটা কিন্তু যদি আপনারা টাইপ শিখতে চান, আপনার টাইপের ক্ষেত্রে কিন্তু যারা অবশ্যই এখানে যারা জয়েন করছেন ম্যাক্সিমামই আপনারা টাইপে টাইপও শিখতে চান, তো টাইপ শেখার জন্য আপনার এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে হবে। তো আমরা যে আপনারা যে কনিষ্ঠ আঙ্গুলটা দেখতে পাচ্ছি একেবারে শেষে, এই কনিষ্ঠ আঙ্গুল আমার যাবে এর উপরে। তারপর যে আমার এই যে অনামিক অর্থাৎ রিং ফিঙ্গার, এই অনামিকা যে আমার আঙ্গুলটা, এটা যাবে এস এর উপরে। তারপর যে মধ্যমা আছে, মধ্যমা যাবে আমার ডির উপরে। তারপর আমার যে আমার তর্জনী, এটা যাবে আমার এফ এর উপরে। ঠিক সেম ভাবে ডানার থেকে আমার কনিষ্ঠ আসবে সেমিকোলন, তারপর আমার যে অনামিকা আছে সেটা আসবে আমার আর এল এর উপরে, মধ্যম আসবে কের উপরে, আর আমার যে অপশনটা এটা হলো তর্জনী, তর্জনী আসবে জের উপরে। তো আমি একটু আপনাদের এখান থেকে একটু টাইপের একটা একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে টাইপটা করব কিভাবে। আমি একটু ফন্ট সাইজ বাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে হাত দিচ্ছি আমার যে বাহাত, বাহাত আমি প্রথমে যে কনিষ্ঠ সেটা এস এর এর উপরে দিচ্ছি এ, তারপর দিচ্ছি আমি দিচ্ছি এস এর উপরে আমার পরের যে আঙ্গুলটা, অর্থাৎ
অনামিকা, তারপর মধ্যমাদের সিডির উপরে তর্জনী দিতেছি এফ এর উপরে। ঠিক সেম ভাবে আমি এটা সেম ভাবে আমি দিচ্ছি, সেম ভাবে ডান হাতে একটা দিচ্ছি, আমি প্রথমে দিচ্ছি সেমিকোলন, পরে দিচ্ছি এল অনামিকা, মধ্যমা দিচ্ছি কে, আর জের উপর দিচ্ছি। আচ্ছা আমি এখন করতেছি না, আর তর্জনী দিতেছি জের উপরে। দেওয়ার পর আপনারা যারা এখন এখন যারা কি এখন যারা এখন যারা কিবোর্ডে আছেন, কিবোর্ডে আপনারা হাতটা নেন, নেওয়ার পর দেখেন আমি এই যে ASDF ASDF, তারপর হলো যে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিলাম, তারপর সেমিকোলন LKJ, এভাবে আমরা করব। আচ্ছা টাইপটা নিয়ে আমরা আজকে টাইপটা ক্লাস করব। তো আমাদের যে শাইন ভাই, আমাকে একটু ওয়েবক্যামটা কি দেওয়া যায়? আমি একটু টাইপের বিষয়টা দেখিয়ে দিতাম, আমাকে একটু ওয়েবক্যামটা পাঠিয়ে দিন। এভাবেই আমরা টাইপগুলো শিখবো, ASDF, তারপর এখানে হলো ASDF স্পেস সেমিকোলন স্পেস, তারপরে আমার যে অপশন গুলো থাকে, যে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে এইচ আছে, জি আছে, তো এটা আসবে। এই যে যেহেতু এফ থাকবে আমার, তর্জনী থাকবে এফ এর উপরে, তো তর্জনীটা আমরা তর্জনীটা যাবে জিতে, আর আমরা এই আপনাদের ওয়েবক্যাম দিয়ে আমি এই বিরতির পর একেবারে কি টাইপের একেবারে যে আপনার সারিগুলো আছে সব সারির কাজটা আমি বিরতির পর আমি ওয়েবক্যাম দিয়ে দেখিয়ে দেব। জি আছে, এইচ আছে, তো এই যে তর্জনী যাবে এই ডান হাতের তর্জনী যাবে এইচে, আর বাম হাতের তর্জনী যাবে জিতে। এভাবে ঠিক সেম করে আপনার যে আঙুলটা থাকবে, সে সবগুলো আঙুল এই একটার পর একটা করতে হবে এইভাবেই। তো এটা আমরা আমি বিরতিটা দিয়ে দিচ্ছি একটু আজকে, তো আমি এই ওয়েবক্যামটা সেট করি, আর আপনাদের যে বিরতির পর আপনাদের ওয়েবক্যামের মাধ্যমে আমি কি আমার কিবোর্ডে কিভাবে হাত রাখতেছি, কিভাবে কাজ করব আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বিরতিতে আমি চলে যাচ্ছি। 4:15, 4:15, 4:15। আপনারা একটু গ্রুপের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিন।